আইদের না ছয় দিন আছে, ওই তো ছয় দিন হয়ে গেছে। ওই যে ইয়ে ক্ষেতটা কামলা হইতেছে না, কার ক্ষেত? দুলাল দুলাল পেয়ারা দেখছ? হ্যাঁ, খালি পেয়ারাই পেয়ারা? হ্যাঁ, অনেক বড় হইব। একটা সারের কার্যকারিতা 4 মাসের বেশি থাকে না, বুঝছো? ই সার, রাসায়নিক সার, আর এমনি জৈব সার 1 মাস। এটা লো গাছ না, আগের গাছ, জোড়া লো এই জায়গায়, এই যে জোড়া উপরে, এই যে এই জায়গায় জোড়া, এটা লো আগাছা। দেখছো কি সুন্দর গোল হয়েছে, আমি তো মনে করছি গাছ এরকম গোল হইব না, যত মাথা ভাঙবি বুঝছো তত তত ই সুন্দর হইব। অর্থ গর্ত হয়ে নাই, গর্ত গোবর দিয়ে ঢেকে রাখতে হইব 2 মাস, তারপরে আমারে একটা লিচুর চারা পাঠিয়ে দেন। তাহলে আমার না লিচুর চারা লাগাইছে, দেখছ না লিচুর গাছের অবস্থা কি সব ফালতু। ওটা হইছে তো, ওই যে আপনি যেটা নিছিলাম না, হ্যাঁ ওটা হয়ে গেছে তো। কোন থেকে দিছিলাম? যে মরে গেছিল না কোনটা জানি, কইলেন নিয়ে যাক তুই, এই যে একটা লাগাইছিলেন যে আমার নিবার কইলেন যে ওই যে বাড়ির সামনে যে লাগাইলাম, পরে এটা ওর অন্য জায়গায় লাগাইছি, পাতা টাতা নিয়ে এতটুকু হয়ে গেছে। কি গাছ দিছিলাম? লিচু মরে একটা দিছিলেন না, নিয়ে যা তুই, কইলেন নাই যে গেছে লেবু গাছের জারে নাকি এটা মধ্যে আসছিল তাই। ও তো ভালো, আমার রেডি হয়ে গেছে। কোন সার মার দাস নাই দিকে লইয়া গেছে, তকরে তো মাটি, আমার নেই তো মাটি, নেই তো বালু। সারা পাঠাইলে আমার দুই একটা বেশি দিয়ে দিই, আর সারার দাম তো বেশি, 150 টাকা করে, বুঝছ না? মনে কর 1,500 টাকা সারা দিলে, 2,000 টাকা সারা দিলে বাইশা। আচ্ছা লেবু গাছ কইরে মরে গেল গারে, এই যে এই যে এই যে না এভাগাডো মরে গেছে গা, কোনো হ্যাঁ এটা মরে গেছে, থাক এটা আরো ভালো দিকে সারেন লাগামো, এই যে এই যে এই যে এটার ভিতরে মেলা খুশি দিতেছে, এই যে এন্দে বেরিয়ে দিচ্ছে, এই যে এন্দে বেরিয়ে দিচ্ছে, এই যে উপরেটা মরে গেছে কিন্তু।